সঠিক পথের দিশা দেব রাখতে লড়াই জারি মনে রেখো তোমার যুদ্ধে এটাই দরকারি আমরা একদম আজকে প্রথমে চলে এসেছি তোমাদের যে নিউ সিলেবাস অর্থাৎ ক্লাস ইলেভেন যারা স্টার্ট করতে চলেছ তাদের যে নতুন সিলেবাস আপডেট হয়েছে ডাব্লিউ বোর্ড যে সিলেবাস জানিয়েছে সেই সিলেবাসের পুঙ্খানুপুঙ্খ ডিটেলস এক্সাম পদ্ধতি কেমন হবে সেটার ডিটেলস কি ভাবে एग्जाम অ্যারেঞ্জ হবে সেটার ডিটেইলস এবং ওভারঅল এসওই বাংলা তোমাদের পাশে কিভাবে থাকবে সেটার ডিটেইলস সো লেটস স্টার্ট চলে এসো নতুন ক্লাস 11 যারা তোমরা আছো চলে এসো আমরা একদম প্রথমে চলে আসি যে আমাদের एग्जाम প্রসেস কিভাবে আমাদের পুরো আজকের বিষয়ে আলোচনা করব সেগুলো একবার দেখেনি সিলেবাস ডিটেইলস অর্থাৎ সিলেবাস ইন ডিটেল সিলেবাস আমরা আলোচনা করব যে কিভাবে কিভাবে কোনগুলো পরিবর্তন হয়েছে কোনগুলো রিডিউস হয়েছে কোনগুলো এক্সট্রা জয়েন হয়েছে সমস্ত কিছু আলোচনা করবো ম্যাথামেটিক্সের ক্লাস ইলেভেন এবং টুয়েলভ অর্থাৎ তোমরা যারা ক্লাস ইলেভেনে পড়ছো তারা যখন ক্লাস টুয়েলভে উঠবে টোটাল চারটে সেমিস্টারে ভাগ হয়ে গেছে এটুকু তোমরা সবাই খবর পেয়েছো এই চারটে সেমিস্টার কিভাবে টোটাল ব্যাপারটা করা হয়েছে সেটা নিয়ে আলোচনা করবো এক্সাম সিস্টেম এবং মার্কস ডিস্ট্রিবিউশন নিয়ে আলোচনা করবো অল অ্যাবাউট এক্সাম প্রসেস এক্সাম প্রসেসের বিষয়ে সমস্ত কিছু আলোচনা করব এবং লাস্ট আলোচনা করব হাউ এস বাংলা উইল হেল্প ইউ অর্থাৎ কীভাবে এস বাংলা তোমাদের পাশে থাকবে সো একদম প্রথমে চলে আসি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন যে সিলেবাসটা ইলেভেন এবং টুয়েলভের জন্য দু হাজার অর্থাৎ দু হাজার চব্বিশে যারা ইলেভেনে উঠলে এবং ছাব্বিশে যারা উচ্চ মাধ্যমিক দেবে তাদের জন্য এক্স্যাক্টলি কি কী চেঞ্জেস এনেছে সেগুলো আমরা দেখবো প্রথমে এখানে কোর্স অবজেক্টিভ দিয়েছে কোর্স আউটকাম দিয়েছে যে কি অবজেক্টিভ অর্থাৎ কি ভেবে গভর্নমেন্ট এই সিলেবাসটা পরিবর্তন করলো এবং এর আউটকাম গুলো কি কি হতে পারে সেটা দিয়েছে নেক্সট আমাদের যেটা আছে সেটা হচ্ছে ক্লাস ইলেভেনের সেমিস্টার ওয়ানের ম্যাথামেটিক্সের আমরা প্রথম কী কী পড়ব দেখে নিই আমাদের চারটে সেমিস্টারে ভাগ করা হয়েছে প্রথম সেমিস্টার তোমরা ইলেভেনে যারা উঠলে ছ মাস পর অর্থাৎ নভেম্বরে পাবে তারপরে সেমিস্টার মার্চ আবার তারপরে সেমিস্টার নভেম্বর আবার তারপরে সেমিস্টার মার্চ এভাবে চারটে ভাগে ভাগ করা হয়েছে তো একদম প্রথম সেমিস্টারে আমাদের থিওরি কী কী আছে আচ্ছা প্রথমেই বলি যে আমাদের কিন্তু ম্যাথামেটিক্স টোটাল এইটটি মার্কসের কত মার্ক্সের টোটাল এইটটি মার্কসের ফুল ইয়ার হতো তোমরা জানো সেটাকে ফর্টি ফর্টি ডিভাইড করা হয়েছে অর্থাৎ প্রথম সেমিস্টার ফর্টি তারপরে সেমিস্টার ফর্টি কিন্তু প্র্যাকটিক্যালটা একসাথেই কুড়ি নাম্বারের হবে সো আমরা প্রথমে চলে আসি প্রথম চল্লিশ নাম্বারের যে এক্সাম সেই এক্সামের কি কি আছে সেট অ্যান্ড ফাংশন সেট আছে সেটের মধ্যে আমাদের সেটের যেগুলো আছে ইউনিভার্সাল সেট পাওয়ার সেল সেগুলো আমরা যখন ক্লাস করাবো ইন ডিটেলস আলোচনা করবো এক্স্যাক্টলি সেটের মধ্যে কী কী থাকছে সেগুলো আমাদের সিলেবাস অনুযায়ী বইও তো যে আপডেটেড বই এসছে সেখানেও তোমরা পাবে নেক্সট চলে আসি রিলেশান অ্যান্ড ফাংশান ট্রিগোনোমেট্রিক ফাংশান এই তিনটে জিনিস থাকছে মার্কস কত থাকছে সেট থেকে চার নাম্বার থাকছে সেট থেকে চার রিলেশন ফাংশান থেকে চার ট্রিগোনোমেট্রি থেকে সাত এই টোটাল নাম্বার থাকছে আমাদের এরপর চলে আসি আমাদের আর কি থাকছে ত্রিকোণমিতিতে আমাদের অনেকগুলো চ্যাপ্টার যে চ্যাপ্টারগুলো মেনলি আমাদের ছিল সেগুলোই আছে সিলেবাস খুব বেশি এদিক ওদিক হয়নি কিছু কমেছে কিন্তু বাড়েনি কিছু সুতরাং চাপ নেওয়ার দরকার নেই যা যা সেটের রিলেশনে ছিল তাই তাই আছে একটু হয়তো কমে গেছে ত্রিকোণ তাই অ্যালজেব্রাতে চলে এসো অ্যালজেব্রাতে কমপ্লেক্স নাম্বার এবং কোয়ার্ডিনেটিক ইকুয়েশান যেটা তোমাদের ক্লাস ইলেভেনে ছিল ফার্স্ট কমপ্লেক্স নাম্বার আছে মানে দীঘাত সমীকরণ আছে এখান থেকে তোমাদের মার্কস আছে ছ নাম্বার এরপর লিনিয়ার ইনইকুয়ালিটিস এখান থেকে মার্কস আছে চার নাম্বার পারমোটেশন কম্বিনেশন এখান থেকে মার্কস আছে পাঁচ নাম্বার ঠিক আছে এবং লাস্ট হচ্ছে ক্যালকুলাস ক্যালকুলাস থেকে লিমিট এবং ডেরিভেটিভ টোটাল মার্কস থাকছে তোমাদের দশ নাম্বার এই হচ্ছে তোমাদের ফার্স্ট সেমিস্টারের সিলেবাস অর্থাৎ সেমিস্টার ওয়ান এখানে তোমাদের যেটা হচ্ছে বিষয় সেটা হচ্ছে তোমাদের এখানে এমসিকিউ ফর্মেটে কোশ্চেন হবে অর্থাৎ প্রথম চল্লিশ নম্বরে যে পরীক্ষা তোমরা ফার্স্ট সেমিস্টার দেবে সেটা এমসিকিউ ফর্মেটে দেবে অর্থাৎ চল্লিশটা এমসিকিউ থাকবে চল্লিশ নাম্বার এবার চলে আসি সেকেন্ড সেমিস্টার সেকেন্ড সেমিস্টারে কিন্তু তোমরা পাবে থিওরি বেসিস কোশ্চেন অর্থাৎ শর্ট এবং লং অ্যান্সার টাইপ কোশ্চেন সেখানে কি কী চ্যাপ্টারগুলো থাকছে দেখো অ্যালজেব্রাতে আমরা প্রথম সেমিস্টারে যেগুলো পড়েছি কমপ্লেক্স নাম্বার কোয়ার্ডেটিক ইকুয়েশন কমপ্লেক্স নাম্বার কোয়ার্ডিনেটিক ইকুয়েশন পড়েছি লিনিয়ার ইন পড়েছি পারমুটেশন কম্বিনেশন পড়েছি তাহলে আমাদের অ্যালজেব্রাতে আর বাকি থাকছে কোন কোন চ্যাপ্টার আমাদের অ্যালজেব্রাতে বাকি থাকছে যে চ্যাপ্টারগুলো প্রিন্সিপাল অফ ম্যাথামেটিক্যাল ইন্ডাকশান বাইনোমিয়াল থিওরেম সিকোয়েন্স অ্যান্ড সিরিজ যে চ্যাপ্টারগুলো মেইনলি আমাদের পুরাতন বই অনুযায়ী বাকি ছিল সেগুলোই সেমিস্টার টুতে অ্যাড হয়ে যাচ্ছে সো সেমিস্টার টুতে আমাদের প্রিন্সিপাল অফ ম্যাথামেটিক্যাল ইন্ডাকশানে তিন নাম্বার বাইনোমিয়াল থিওরেমে ছ নম্বর সিকোয়েন্স অ্যান্ড সিরিজে ছ নম্বর এই মার্কস ডিস্ট্রিবিউশনটা তোমাদের থাকছে এরপর দেখি নাও কোয়ার্ডিনেট জিওমেট্রি কোয়ার্ডিনেট জিওমেট্রিতে কত নাম্বার থাকছে স্ট্রেট লাইন এবং কনিক সেকশনের মধ্যে দেখো সার্কেল ইলিপস প্যারাবোলা হাইপ্যারাবোলা চারটেই থাকছে কোনিক সেকশনে তাহলে এখান থেকে তোমাদের কত মার্কস থাকছে শুধু স্ট্রেট লাইন থেকে ফাইভ এবং এই টোটালটা বাকিগুলো থেকে টেন তাহলে টোটাল হচ্ছে টেন ফাইভ ফিফটিন এই টোটালটা মিলিয়ে কত হচ্ছে ফর্টি মার্কস আর দুটো চ্যাপ্টার আছে জাস্ট প্রবাবিলিটি এবং স্ট্যাটিস্টিক্সটা স্ট্যাটিস্টিক্সে তিন আর প্রবাবিলিটিতে সাত তাহলে এখানে টোটাল তোমাদের হয়ে গেল চল্লিশ নাম্বার এবার এই চল্লিশ মানে লাস্ট যে চল্লিশ নাম্বারটা সেই চল্লিশ নাম্বারটা কিন্তু লং এবং শর্ট কোশ্চেন টাইপের এখানে এমসি নেই আর ফার্স্ট যেটা সেটা কিন্তু এমসি টাইপের দেখো এবার আমরা প্রজেক্টের যে মার্কস কুড়ি নাম্বার সেটা কিন্তু দশ দশ করে আলাদা হবে না তার কারণ চল্লিশ চল্লিশ আমাদের টোটাল আশি নাম্বার যে আমাদের থিওরি হয়ে যাওয়ার পর অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার গিয়ে তোমাদের জাস্ট কুড়ি নাম্বারের প্রজেক্টটা কিন্তু একসাথেই হবে সেই প্রজেক্টে কি কি থাকছে সিকোয়েন্স সিরিজ কমপ্লেক্স নাম্বার টিকনোমিট্রিক ফাংশন এইগুলোর উপর থেকেই তোমাদের প্রজেক্টটা রেডি করতে দেবে সেই সিলেবাসটাও তোমাদের দিয়ে দিয়েছে এরপর চলে আসি আমরা যে সেমিস্টার থ্রি অর্থাৎ আমরা ক্লাস টুয়েলভে চলে যাচ্ছি সেমিস্টার টু আমাদের ক্লাস ইলেভেন শেষ সেমিস্টার থ্রিতে আমরা আবার মনে রাখবে এক নাম্বার আর তিন নাম্বার সেমিস্টার এমসি বেসিসে দুই আর চার নাম্বার সেমিস্টার লং কোশ্চেন বেসিসে অর্থাৎ এমসি বেসিসে তাহলে অড নাম্বার সেমিস্টারগুলো আর ইভেন নাম্বার সেমিস্টারগুলো লং কোশ্চেন অর্থাৎ দুই বা চার নাম্বার বা পাঁচ নম্বরের কোশ্চেন বেসিসে এইবার তোমাদের তিন নাম্বার যে সেমিস্টার অর্থাৎ টুয়েলভ এর প্রথম সেমিস্টার সেই সেমিস্টারটা কিন্তু তোমাদের থাকছে রিলেশন ফাংশন ইনভার্স ট্রিগনোমেট্রিক মানে আমাদের যা যা অলরেডি ছিল অ্যালজেব্রার মধ্যে ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট একদম এগুলোই ছিল আর ক্যালকুলাসের মধ্যে কন্টিনিউটি ডিফারেন্সিয়াবিলিটি এবং অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ আর শুধু প্রবাবিলিটি আমাদের ফার্স্ট সেমিস্টারে শুধু প্রবাবিলিটি চলে আসছে তাহলে এই চ্যাপ্টারগুলো আমাদের প্রথম চল্লিশ নম্বর ওয়েবার শিটে যেটা আমাদের এমসিকিউ বেসিসে হবে সেটার জন্য থাকছে আমি আরও ডিটেলসে তোমাদেরকে মার্কস ডিস্ট্রিবিউশনটা বলছি আগে সিলেবাস অ্যানালাইসিসটা করে নিই আর আমাদের সেমিস্টার ফোরে থাকছে যেগুলো বাদ গেল ক্লাস টুয়েলভের ভেক্টর অ্যান্ড থ্রি ডাইমেনশনাল জিওমেট্রি ভেক্টর এবং থ্রি ডাইমেনশন জিওমেট্রি থাকছে ক্যালকুলাসের মধ্যে ইন্ট্রিগাল বাদ চলে গেছিল তাহলে ইন্ট্রিগাল থাকছে তারপর কি থাকছে অ্যাপ্লিকেশন অফ থাকছেেন্সিয়াল ইকুয়েশন লিনিয়ার প্রোগ্রামিং থাকছে ঠিক আছে এই চ্যাপ্টার আমাদের মোটামুটি থাকছে এবার আমাদের বাদ গেল তাহলে কি সিলেবাস থেকে সিলেবাস থেকে বাদ গেল ক্লাস ইলেভেনে একমাত্র গাণিতিক যুক্তি ম্যাথামেটিক্যাল রিজনিং যে চ্যাপ্টারটা আমাদের আউট করে দিয়েছে সিলেবাস থেকে এবং টুয়েলভে আমাদের বিশেষ কিছু বাদ দেয়নি হয়তো আমাদের অ্যাপ্লিকেশন অফ ডেলিভারি বা অ্যাপ্লিকেশন অফ ইন্টিগ্রেশনের দু একটা চ্যাপ্টার আমরা পাবো না সেটা আমরা যখন পড়ব তখন ইন ডিটেলস চ্যাপ্টার অনুযায়ী যখন আমি আলোচনা করব তখন বলে দেব তাহলে ওভারঅল দেখতে গেলে সিলেবাসে কোনো কিছুই বাদ পড়েনি যা যা ছিল মোটামুটি সবটাই আছে শুধু একটু ডিস্ট্রিবিউট হয়ে গেছে কিছু কিছু চ্যাপ্টার এমসিকিউর জন্য চলে গেছে কিছু চ্যাপ্টার লং কোশ্চেনের জন্য চলে গেছে এবার যদি বলো যে তোমরা যে এটা কি অ্যাপ্রোপ্রিয়েট বিষয়টা হয়েছে আমার দৃষ্টিভঙ্গি দিয়ে আমি বলবো যে না এটা অ্যাপ্রোপ্রিয়েট হয়নি তার কারণ যে চ্যাপ্টারগুলো এমসিকিউ করেছে সেই চ্যাপ্টারগুলো থেকে লং কোশ্চেনের সুযোগ নেই আবার যেগুলো লং কোশ্চেন করেছে সেগুলো থেকে এমসিকিউ দেওয়ার সুযোগ নেই আমার মনে হয় এটা চ্যাপ্টারের সাথে দ্বিচারিত হয়েছে চ্যাপ্টারকে এভাবে ভাগ করা উচিত হয়নি ওভারঅল সব চ্যাপ্টার থেকেই এমসিকিউ বা ওভারঅল সব চ্যাপ্টার থেকেই আমার ব্যাপারটা যদি এমন করতো যে দুশো নাম্বারই এমসি কিউ করে দিত তাও মনে হয় অনেক ভালো হতো সেই ফর্ম্যাটটা অনেক ভালো হতো কিন্তু আমার একেবারেই বিষয়টা পছন্দ হয়নি কিন্তু কি বিষয় কি এখন যে মানিয়ে নিতে হবে আমাদের তার কারণ গভর্নমেন্ট যেটা আমাদেরকে দিয়েছে সংসদ যে নির্দেশিকা জারি করেছে সেটা আমাদেরকে মেনে চলতে হবে কোন রকম কোনো জায়গা নেই যে আমরা এই সিলেবাসটাকে প্রত্যাখ্যান করব সুতরাং আমাদের এই সিলেবাসটাকে আয়ত্ত করতে হবে আশা করছি আয়ত্ত করলে ভালো হবে অসুবিধা নেই এবার চলে আসি আমাদের মার্কস ডিস্ট্রিবিউশনের জায়গাতে মার্কস ডিস্ট্রিবিউশনের জায়গাটা আমরা যদি চলে আসি হ্যাঁ সেমিস্টার ওয়ান আমি শুধু ইলেভেনের মার্ক্স ডিস্ট্রিবিউশনটা নিয়ে আলোচনা করছি সেমিস্টার ওয়ানে আমাদের সেট রিলেশন ফাংশান এখান থেকে পনেরোটা ট্রিগনমেট্রিক ফাংশন এখান থেকে পনেরোটা এমসিকিউ কিউ থেকে পনেরোটা এমসিকিউ এবং লাস্ট ক্যালকুলাস লিমিট ডেরিভেটিভ থেকে দশটা এমসিকিউ কিউ টোটাল চল্লিশ নম্বর আর আমাদের এখানে বাকি যে চ্যাপ্টারগুলো থেকে যাচ্ছে সেই চ্যাপ্টারগুলো থেকে বড় কোশ্চেন হিসাবে চল্লিশ নাম্বার কিন্তু আমরা পাবো এই সেগুলো হচ্ছে আমাদের অ্যালজেব্রার যে চ্যাপ্টারগুলো অ্যালজেব্রার চ্যাপ্টারগুলো প্রিন্সিপাল বাইনোমিয়াল সিকোয়েন্স আর এখানে কোঅর্ডিনেট জিওমেট্রি স্ট্যাটিস্টিক্স প্রবাবিলিটি এই হয়ে গেল ক্লাস ইলেভেন ঠিক একই রকমভাবে ক্লাস টুয়েলভেও কিন্তু এভাবেই মার্কস বিউশনটা করা হয়েছে দেখো থ্রি অথবা ফোর মার্কস এগুলো সব কিন্তু এমসিকিউ তাহলে ওয়ান মার্কস क्वेश्चन তাহলে দেখতে পাচ্ছো যে আমাদের প্রথম সেমিস্টার এমসিকিউ বেসিস অর্থাৎ চল্লিশটাই এমসিকিউ এবং তিন নম্বর সেমিস্টার যেটা বলছিলাম যেখানেও এখানেও চল্লিশটাই এমসিকিউ শুধু আমাদের দুই নম্বর এবং চার নম্বর সেমিস্টারে দেখো টু মার্কসের কোশ্চেন আছে আর তিন বা চার মার্কসের কোশ্চেন আছে মানে পাঁচ মার্কসেরও কোশ্চেন আমাদের নেই তাহলে এই হচ্ছে আমাদের সিলেবাস ডিস্ট্রিবিউশন এইবার চলে আসি সিলেবাস ডিস্ট্রিবিউশনের পর অল ডিটেল অ্যাবাউট সিলেবাস ডিস্ট্রিবিউশন এবং মার্কস ডিভিশন বললাম অ্যাবাউট এক্সাম প্রসেস এক্সাম প্রসেস নিয়ে কি কি ডিটেলস আমরা জানবো একটু দেখে নিই তাহলে চারটে সেমিস্টার হবে এটা আমি আগেও বললাম যে চারটে সেমিস্টার হবে এই দু বছরে তোমাদের অর্থাৎ তোমরা যারা দু হাজার চব্বিশ ছাব্বিশে যারা উচ্চ দিতে চলেছ তাদের জন্য চারটে সেমিস্টার হবে এবছর কিন্তু যারা টুয়েলভে উঠলে তারা পুরাতন সিলেবাসে এক্সাম দেবে তাদের কিন্তু সিলেবাস চেঞ্জ হচ্ছে না শুধু সিলেবাস চেঞ্জ কাদের হচ্ছে যারা নতুন এখন ইলেভেনে উঠলে তাহলে আমাদের ফোর্থ সেমিস্টার চারটে সেমিস্টার থাকছে দু বছরে মাস ছ মাস অন্তর সেমিস্টার ওয়ান অ্যান্ড থ্রি এমসিকিউ বেসিস এমসিকিউ বেসিস এটা কবে হচ্ছে এক নম্বর আর তিন নম্বর সেমিস্টার নভেম্বর নাগাদ আর সেমিস্টার টু আর ফোর শর্ট অ্যান্ড লং কোশ্চেন বেসিস এখান থেকে আমাদের মার্চ মাসে এখানে এক্সাম হচ্ছে আর সেমিস্টার এক এবং দুই ফুললি স্কুল কোশ্চেন করছে অর্থাৎ ক্লাস ইলেভেনের যে দুটো সেমিস্টার সেমিস্টার ওয়ান এবং টু সেটা স্কুল টোটালি কোশ্চেন করবে স্কুল এই এমসিকিউটাও স্কুল সিলেক্ট করবে এবং দু নম্বর বা চার নাম্বার যে বড় কোশ্চেনগুলোর এক্সাম সেটাও কিন্তু স্কুল সিলেক্ট করবে এখানে একটা জিনিস যেটা বলে দিই সেটা হচ্ছে ডাব্লিউ বিসিএইচএসি অর্থাৎ আমাদের বোর্ডস কিন্তু কবে পরীক্ষা নেবে সেই রুটিনটা শুধু জারি করবে সেই রুটিনটা জানিয়ে দেবে যে এই ডেটের মধ্যে এই ডেট থেকে এই ডেটের মধ্যে পরীক্ষা নিতে হবে এই দিন ম্যাথ এই দিন ফিজিক্স এই দিন কেমিস্ট্রি তাছাড়া বাকি ইলেভেনে স্কুল পরীক্ষা তোমার অ্যারেঞ্জ করবে পরীক্ষা প্রশ্ন করবে সবটাই স্কুল করবে কিন্তু সেমিস্টার থ্রি আর ফোর এটা ডাব্লিউ বোর্ড করবে এবার ডাব্লিউ বোর্ড এটা কিভাবে করবে দেখো সেমিস্টার তিন এবং চার আমাদের যেমন উচ্চ মাধ্যমিক দিতে যেতে হতো আলাদা স্কুলে সেমিস্টার থ্রি এবং সেমিস্টার ফোর আমাদের যেতে দুটো সেমিস্টারই আলাদা স্কুলে পরীক্ষা দিতে যেতে হবে অর্থাৎ সেমিস্টার থ্রি যে ওএমআর এমআরসিটি এমসিকিউ বেসিস পরীক্ষা সেটাও তুমি যে আলাদা স্কুলে যাবে এবং সেমিস্টার ফোর আলাদা স্কুলে যাবে আর এই তিন আর চার দুটো সেমিস্টার চেষ্টা করবে বোর্ড অবশ্যই চেষ্টা করবে একই স্কুলে ফেলার একই স্কুলে পরীক্ষাগুলো পড়বে ঠিক আছে এইবার একটা জিনিস বলে দিই যে ক্লাস ইলেভেনে যেহেতু স্কুল পরীক্ষা নিচ্ছে সেই জন্য ক্লাস ইলেভেনের মার্কসটা এইচএসের রেজাল্টে থাকবে কিনা এটা অ্যাসিওর করতে পারছি না জানি না কিন্তু ক্লাস টুয়েলভের মার্কসটা অবশ্যই থাকবে তবে ক্লাস ইলেভেন পাস না করলে ক্লাস টুয়েলভে তোলা হবে না এটার নির্দেশিকা জারি কিন্তু বোর্ড করে দেবে তো সুতরাং পাস মার্কস কত থার্টি পার্সেন্ট অর্থাৎ তোমাদের থিওরি প্লাস প্র্যাকটিক্যাল মিলিয়ে একশোর মধ্যে তিরিশ পেলে তোমরা পাশ করছো তো এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে সত্তরের মধ্যে যদি সত্তরের যে এক্সামগুলো হচ্ছে যেগুলো ফিজিক্স কেমিস্ট্রি আমাদের ম্যাথ যেমন চল্লিশ চল্লিশ আশি কিন্তু আমাদের ফিজিক্স কেমিস্ট্রি আর বায়োলজি কত পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সত্তর সেমিস্টারগুলো পঁয়ত্রিশ নম্বরে করে তার কারণ ওখানে প্রজেক্টটা প্রোজেক্টটা তিরিশ সেই জন্য আমাদের যে সত্তরের মধ্যে আমাদেরকে পেতে হবে একুশ সত্তরের মধ্যে একুশ পেলে পাস আর প্রজেক্টে তো ছ নাম্বার আমাদের পেতে হবে ছয় কি আট তো সত্তরের মধ্যে একুশ পেলে আমরা পাস করব। না হলে কিন্তু ফেল করে যাবো এটা ক্লাস ইলেভেনের জন্য এবং ক্লাস টুয়েলভের জন্য আর যে যে সাবজেক্টগুলো আশি নাম্বারের পরীক্ষা হচ্ছে যেমন ম্যাথামেটিক্স বা বাংলা ইংলিশ সেখানে কিন্তু তোমাদের পেতে হবে পাস করার জন্য ঠিক আছে অল এক্সাম যেটা আমি আগেও বললাম যে এই চারটে কি হবে সেটা কিন্তু ডাব্লিউ বোর্ড তৈরি করে দেবে শুধু এক আর দুই এক্সামটা এক্সামের কোশ্চেন এবং এক্সামটা স্কুলেই হবে আর কোশ্চেন স্কুলের টিচারাই করবে তিন আর চার এক্সামটা বাইরের স্কুলে হবে কোশ্চেন বোর্ড থেকে দেবে ঠিক আছে টাইম অ্যালোটেড পার সেমিস্টার প্রত্যেকটা সেমিস্টার চল্লিশ নাম্বার পিছু টাইম অ্যালটেড থাকবে এক ঘন্টা তিরিশ মিনিট এক্সেপ্ট লাস্ট সেমিস্টার লাস্ট সেমিস্টারে দু ঘন্টা অর্থাৎ চার নম্বর সেমিস্টার ক্লাস তুলবে যেটা লাস্ট হবে তার জন্য দু ঘন্টা টাইম অ্যালোটেড বাকিগুলোর জন্য এক ঘন্টা তিরিশ মিনিট এবার যদি তুমি বলো চল্লিশ নম্বরে এক ঘন্টা তিরিশ মিনিট সময় তুমি পাচ্ছ এমসিকিউর জন্য আমার মনে হয় এটা যথেষ্ট ভালো সময় মাস্ক ক্যারি করার জন্য অনেক ভালো অনেক আবশ্যিক হবে আমি যেটা বলছিলাম যে সিলেবাস এইভাবে ভাগ করাটা অ্যাকচুয়ালি আমার ভালো লাগেনি কিন্তু যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে যে এক ঘন্টা তিরিশ মিনিট এই সময় দেওয়াটাতে তোমরা অনেক বেশি স্কোরিং হবে ব্যাপারটা অনেক বেশি স্কোর করতে পারবে এবং যেহেতু এমসি কিউ বেসিস তোমরা হাতে সময় এতটা বেশি পেলে তোমরা কিন্তু ক্লিক করতে পারবে খুব ভালো সুতরাং এই জায়গা থেকে বললে যে তোমাদের মার্কস বা স্কোরের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এই সিলেবাস নিউ সিলেবাস এবার বলি যে ক্লাস ইলেভেন আগে যেটা হতো ইম্পর্টেন্স দিত না তার ক্লাস পরীক্ষা এমন কি স্কুলে অনেক স্কুলে হতো অনেক স্কুলে এমন অনেক সমস্যা করে পরীক্ষা না নিয়েও নাম্বার দিয়ে দিত এমন অনেক ঝামেলা ছিল কিন্তু এবার থেকে স্ট্রিক্টলি পরীক্ষা নিতে হবে এবং যেহেতু ক্লাস ইলেভেনের নাম্বারটা হয় এক্স রেজাল্টে থাকবে আর না হয় টুয়েলভে ওঠার জন্য পাস মার্কস হিসাবে অ্যালোটেড হবে তাই সেই জন্য ক্লাস ইলেভেনের নাম্বারটা অত্যন্ত প্রয়োজনীয় আর যেহেতু সেমিস্টার ওয়াইজ হচ্ছে তাই তোমাদেরকে শুরু থেকেই সিরিয়াস হতে হবে তার কারণ রাত পেরলেই এই সেমিস্টার অর্থাৎ সেমিস্টার সিস্টেমটা কিন্তু আমাদের পরীক্ষাটাকে অনেকটা আগিয়ে আনছে তাই আমাদের সিরিয়াস হওয়ার জন্য রেসপন্সিবল হওয়ার জন্য অনেক বেশি কার্যকরী ভূমিকা নেবে তাই আমি আশা করছি যে এই সেমিস্টার সিস্টেম তোমাদের জন্য অনেক 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 বেশি বেনিফিশিয়াল হবে তোমরা তাই সেমিস্টার সিস্টেমটাকে অ্যাডপ্ট করো সেমিস্টার সিস্টেমটাকে অ্যাডপ্ট করলে তোমরা আশা করছি শুরু থেকে তোমরা ভালোভাবে প্রোগ্রেস করতে পারবে এবার একটা সমস্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে অনেক স্টুডেন্ট ভাবছে কেন আমাদেরই বেলায় নতুন সেমিস্টার আমরা বুঝতে বুঝতেই সমস চলে যাবে আমরা এক্সাম কি দেব। এই প্রত্যেকটি স্টুডেন্টের জন্য বলি এই প্রত্যেকটা ছাত্রছাত্রীর জন্য বলি আমরা অর্থাৎ এসওই বাংলা আছে তোমাদের গাইড করার জন্য ভয় পেও না বন্ধু বরং কণ্ঠ ছাড়ো জোরে দেখা হবে তোমায় আমায় অন্য গানের ভরে তো আমি সবসময় যেটা বলি যে এসওই বাংলা তোমাদের আমিনুর স্যার প্রত্যেকটা মুহূর্তে তোমাদের গাইড করার জন্য এখানে দাঁড়িয়ে আছে আলোর নিচে আলো হয়ে তোমাদেরকে আলো দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে এবং শুধু আমিনুর স্যার নয় এসওই বাংলা প্রত্যেকটি টিচার বুবাই স্যার চমক স্যার থেকে শুরু করে সুভাষিত স্যার প্রত্যেকটি টিচার আশা করি তোমাদেরকে সঠিক গাইড করবে তোমাদেরকে দিশা দেখাবে তোমাদেরকে আলো দেখাবে সুতরাং ভয় পেও না বন্ধু তোমাদের নতুন সিলেবাস বলে তোমরা ঘাবড়ে যেও না ভয় পেও না শুধু এসোই বাংলার সাথে থাকো এসোই বাংলা তোমাদের উন্নীত লক্ষ্যে পৌঁছে দেবে এসই বাংলা তোমাদের এই নতুন সিলেবাস পড়ার জন্য কার্যকরী ভূমিকা নেবে তো আমরা এসোই বাংলা তোমাদের জন্য কি কি করতে চলেছি আমরা প্রথম যেটা করতে চলেছি নিউ সিলেবাস অনুযায়ী সাবজেক্টিভভাবে ইউটিউবে ফ্রি ক্লাস প্রোভাইড করব আমরা কন্টিনিউ ক্লাস ইলেভেন নিউ ক্লাস ইলেভেনের জন্য এমসি কিউ যে টপিকগুলি আছে সেগুলোর এমসি কিউ বেসিসে আমরা ক্লাস দেবো এমসি কিউ ফর্ম্যাটে যে টপিক তাদের এমসি কিউ বেসিসে ক্লাস দেবো অর্থাৎ যে চ্যাপ্টারগুলো এমসি কিউ বেসিসে আমাদের পরীক্ষা হবে সেই চ্যাপ্টারগুলো থেকে আমাদের তো ফুল ভলিউমে ক্লাস দেওয়া আছে আমরা আবার এমসি কিউ বেসিসে ও ক্লাস দেবো এবার বলি তোমাদেরকে প্রতিটি টপিক তোমাদেরকে প্রতিটি টপিক কিভাবে পড়তে হবে সেটা নিয়ে ইন ডিটেলস আলোচনা করবো প্রত্যেকটা টপিক নিয়ে ভিডিও বানাবো যে ত্রিগোণিতিতে কি কি আছে কিভাবে তোমাদের পড়তে হবে সেট রিলেশন এ কী কী আছে কিভাবে পড়তে হবে বীজগণিতে কী কী আছে কিভাবে পড়তে হবে প্রত্যেকটি টপিক ওয়াইজ ভিডিও তোমরা পাবে গাইডেন্স পাবে ঠিক আছে আর ভয়কে জয় করার সাহস দেবো যেটা সব সময় এখানে দাঁড়িয়ে আমরা মোটিভেট করি তোমাদেরকে আমরা ইন্সপায়ার করি তোমাদেরকে সেটা আমাদের কন্টিনিউ প্রসেসে চলতে থাকবে ঠিক আছে সুতরাং চাপ নেওয়ার দরকার নেই চাপ নেবে এসোই বাংলা তোমরা রিল্যাক্সেবল ওয়েতে শুধু পড়াশুনো করতে হবে তোমাদেরকে তোমাদের উন্নীত লক্ষ্যে পৌঁছানোর জন্য এটুকুই এনাফ এটুকুই যথেষ্ট তোমাদেরকে এই হাত ধরে বারবার করে এই তড়ি পার করে দেওয়ার জন্য এসোই বাংলা দাঁড়িয়ে থাকবে এসোই বাংলা সমস্ত বাংলার ছেলে মেয়েদের যে সমস্ত ছেলে মেয়ে সঠিক গাইডেন্স পায় না তাদের জন্য আছে ছিল এবং আগামীতেও এসই বাংলা থাকবে এসই বাংলা প্রপার গাইডেন্স দেবে এস বাংলা তোমাদেরকে হাত ধরে তোমাদের স্বপ্নকে ছোঁয়াবে তোমাদের এসই বাংলা তোমাদের ভালোবাসা হবে তোমাদের ভালোবাসাকে আঁকড়ে ধরে থাকবে তাই কোনো চাপ নেই ভয় পেও না শুরু করে দাও আর বিষয় একটু উল্লেখ করে দিই যে আমাদের সিলেবাস একটু পরিবর্তন হলেও আমাদের সিলেবাসের মধ্যে টপিকগুলো কিন্তু সেম অর্থাৎ সিলেবাসের মধ্যে যা যা জিনিসপত্র আছে সেই জিনিসপত্রগুলো কিচ্ছু চেঞ্জ হয়নি সেই জিনিসটগুলো যেহেতু আমাদের কোশ্চেন একই আছে কোশ্চনের অ্যান্সার একই আছে তাই চাপ নেওয়ার কোনো দরকার নেই পড়া শুরু করো প্রতি মুহূর্তে আছি আমরা আছি আমি আছি এসোই বাংলা আছে চলো বাংলা পড়বে বাংলা শিখবে এবং বাংলা জিতবে জয় হিন্দ